e-learning class. Good morning, student. আজকে আমি নার্সারির জিকে ক্লাস নিয়ে আলোচনা করব। তোমাদের গত দুটো ক্লাস হয়ে গেছে, আজকে তোমাদের পার্ট 3 এর ক্লাস। আশা করছি তোমাদের বাড়িতে যেগুলো আমি পড়া দিচ্ছি, যেগুলো পড়াচ্ছি সেগুলো নিশ্চয়ই তোমরা পড়ছো, নতুন বই তোমাদের কাছে, আর তোমরা নিশ্চয়ই সবাই খুব আনন্দ সহকারে পড়ছো। আজকে তোমাদের যেটা পড়াবো সেটা হচ্ছে পেজ 8, আট পেজ, পৃষ্ঠা 8। পৃষ্ঠা 8-এ পড়াবো কি না এসো রং চিনি। পৃষ্ঠা 8-এ যেটা রয়েছে সেটা হচ্ছে এসো রং চিনি। সমস্ত জিনিসের রং চিনবো আমরা, কোন জিনিসের কেমন রং সেটা আমরা চিনবো। দেখো পৃষ্ঠা 8-এ ভালো করে তোমরা দেখো, এসো রং চিনি, এই পেজটা আমি তোমাদের পড়াবো। আমি আগের ক্লাসে যেমন বলেছি যে আমি যে সব এই পেজের সমস্ত প্রশ্নগুলো পড়াবো না, যেগুলো ছোটদের উপযোগী, যেগুলো ওরা সহজে নিতে পারবে, আমি কেবলমাত্র সেই প্রশ্নগুলোই পড়াবো এবং সেগুলোই আমি সবাইকে বলবো যে দাগিয়ে নিতে। বাচ্চারা তো দাগিয়ে নিতে পারবে না, তো গার্জেনদের উদ্দেশ্যে বলছি আপনারা বইটাতে দাগিয়ে নেবেন, যে ক্লাসটা আমি নিচ্ছি সেখানে দেখে যে প্রশ্নগুলো আমি পড়াচ্ছি সেগুলো ভালো করে দেখবেন এবং বইতে দাগিয়ে নেবেন। তোমরা আমার সঙ্গে বলতে থাকো বাচ্চারা, আপেলের রং কি? আপেল দেখেছো তোমরা সবাই? দেখো আপেলের ছবি আছে বইতে, দেখো তোমরা সবাই, আপেলের রং কি বলতো? আপেলের রং হচ্ছে লাল। তোমরা আপেল খাও তো, তাহলে নিশ্চয়ই জানো আপেলের রং কেমন। আপেলের রং কি না? আপেলের রং হচ্ছে লাল। এবার আসছি আকাশ, আকাশের রং কি? ভালো করে দেখো বইতে আকাশের ছবি দেওয়া রয়েছে, আকাশের রং কি? দেখো আকাশের রং হচ্ছে নীল। আকাশের রং কি না? আকাশের রং হচ্ছে নীল। এবার যে প্রশ্নটা বলবো সেটা হচ্ছে পাকা কলার রং কি? বইতে ছবি দেওয়া রয়েছে, দেখো একটা পাকা কলার ছবি দেওয়া রয়েছে, কি রঙের দেখা যাচ্ছে? তোমরা এই রংটার নাম জানো? এই রংটাকে কি বলে? পাকা কলার রং হচ্ছে হলুদ, এই রংটার নাম হচ্ছে হলুদ, হলুদ রং। তো আমরা কি পড়লাম? আপেলের রং কি? আপেলের রং কি বলো সবার মুখে? আপেলের রং হচ্ছে লাল। আকাশের রং কি? আকাশের রং হচ্ছে নীল। আমরা মাথার উপরে তাকালে কি দেখতে পাই? আকাশ দেখতে পাই তো, তা ওই আকাশের রং কেমন? না আকাশের রং হচ্ছে নীল। পাকা কলার রং কি? আমরা পাকা কলা খাই তো বাড়িতে সবাই, তো পাকা কলার রং কি? পাকা কলার রং হলুদ। পাকা কলার রং কি? পাকা কলার রং হলুদ। এখান থেকে আর দুটো প্রশ্ন করাবো, মোট পাঁচটা প্রশ্ন দেবো এই পাতা থেকে। তো আজকে দিলাম কি, আপেলের রং কি লাল, আকাশের রং কি নীল, পাকা কলার রং কি হলুদ, আর দুটো প্রশ্ন দেবো সে দুটো দেখো। নিচে দেখো দেওয়া রয়েছে পাতার রং কি, পাতার রং কি, একটা পাতার ছবি দেওয়া রয়েছে দেখো, সেখানে লেখা রয়েছে পাতার রং কি, উত্তরটা কি হবে? পাতার রং হচ্ছে সবুজ। পাতার রং কেমন? না পাতার রং সবুজ। আর একটা প্রশ্ন নিচে দেখো, একদম বইয়ের নিচে দেখো, একটা বোতল আর একটা গ্লাসে দুধ ঢালা আছে দেখতে পাচ্ছ? এই দুধের রং কি? দুধের রং কি? আমরা সবাই দুধ খাই তো বাড়িতে, তাহলে দুধের রং কি আমরা সবাই নিশ্চয়ই জানি, বলতো দুধের রং কি? দুধের রং হচ্ছে সাদা। দুধের রং কি না? দুধের রং সাদা। তো আমি পাঁচটা প্রশ্ন বারবার করে তোমাদেরকে বলছি, তোমরা আমার সঙ্গে বারবার বলতে থাকো, তোমাদের সবার মুখস্থ হয়ে যাবে। আপেলের রং কি বলবে সবাই? আপেলের রং লাল। আপেলের রং কি? আপেলের রং লাল। আকাশের রং কি? আকাশের রং নীল। আকাশের রং কি না? আকাশের রং নীল। পাকা কলার রং কি? পাকা কলার রং হলুদ। পাকা কলার রং কি? পাকা কলার রং হচ্ছে হলুদ। গাছের পাতার রং কি? গাছের পাতার রং সবুজ। গাছের পাতার রং কি না? গাছের পাতার রং সবুজ। দুধের রং কি? দুধের রং সাদা। দুধের রং কি?
লাল। আপেলের রং কি? আপেলের রং লাল। আকাশের রং কি? আকাশের রং নীল। আকাশের রং কি? আকাশের রং নীল। পাকা কলার রং কি? পাকা কলার রং হলুদ। পাকা কলার রং কি? পাকা কলার রং হলুদ। গাছের পাতার রং কি? গাছের পাতার রং সবুজ। গাছের পাতার রং কেমন? না, গাছের পাতার রং সবুজ। দুধের রং কি? দুধের রং সাদা। দুধের রং কেমন? দুধের রং সাদা। আবার বলো, আপেলের রং কি? আপেলের রং লাল। আপেলের রং কি? না, আপেলের রং লাল। আকাশের রং কি? আকাশের রং নীল। আকাশের রং কি? আকাশের রং নীল। পাকা কলার রং কি? পাকা কলার রং হলুদ। পাকা কলার রং কি? পাকা কলার রং হলুদ। গাছের পাতার রং কি? গাছের পাতার রং সবুজ। গাছের পাতার রং কেমন? না, গাছের পাতার রং সবুজ। দুধের রং কি? দুধের রং সাদা। দুধের রং কেমন? না, দুধের রং সাদা। তোমাদের নিশ্চয়ই সবার মুখস্থ হয়ে গেছে এটা বলতে বলতে আমার সঙ্গে। তো তোমাদের প্রত্যেককে যখন ধরা হবে এক একজন করে তোমরা নিশ্চয়ই বলতে পারবে, তাই তো? ভালো করে কিন্তু পড়বে বাড়িতে সবাই। আমি যেমন করে করে বলছি তোমরাও ঠিক তেমনি করে আমার সঙ্গে বলতে থাকো। হ্যাঁ, কেমন বলো? আপেলের রং কি? আপেলের রং হচ্ছে লাল। আপেলের রং কি? আপেলের রং লাল। আকাশের রং কি? আকাশের রং হচ্ছে নীল। আকাশের রং কি? না, আকাশের রং নীল। পাকা কলার রং কি? পাকা কলার রং হলুদ। পাকা কলার রং কি? পাকা কলার রং হলুদ। পাতার রং কি? পাতার রং সবুজ। পাতার রং কি? পাতার রং সবুজ। দুধের রং কি? দুধের রং সাদা। দুধের রং কি? দুধের রং সাদা। আবার বলছি, আপেলের রং কি? আপেলের রং লাল। আকাশের রং কি? আকাশের রং নীল। পাকা কলার রং কি? পাকা কলার রং হলুদ। গাছের পাতার রং কি? গাছের পাতার রং সবুজ। গাছের পাতার রং কেমন? না, গাছের পাতার রং সবুজ। দুধের রং কি? দুধের রং সাদা। এই প্রশ্নগুলো তোমরা কিন্তু খুব ভালো করে মুখস্থ করবে, কেমন? আর সবাই বাড়িতে ভালো করে পড়াশোনা করবে, ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।